গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। খুব একটা মিষ্টি রোদ্র উঠেছে আজকে, খুবই ভালো লাগছে আজকের পরিবেশটা। তো বন্ধুরা, সবার আগে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। এটা হচ্ছে একটা বৌমা, আমাকে কাজে হেল্প করতে আসে, কিন্তু মাঝে মাঝে খুবই ফাঁকি দেয়, আসতেই যায় না। যাচ্ছে একটু সিটাই বাজারে, একটু কাজ আছে, চুড়িদার বানাতে দেবো, একটু কাজ আছে, তো আমি আর বৌমা রেডি। রিক্সকে নিয়ে যাও। আমরা এবারে চলে এসেছি দর্জির দোকানে, এখানে একটু ভিড় পড়েছে দোকানে, তো এই বউটা সরে গেলে আমি সব বুঝিয়ে দিচ্ছি ওনাকে। দুটো চুড়িদার পিস নিয়ে গেছি, বৌমা গিফট করেছিল আমাকে, তো আমি দেখাই দিচ্ছি ওনাকে কীভাবে কাটতে হবে, কোন ডিজাইন দিতে হবে, ওনাকে ভালো করে বোঝাচ্ছি। আর এই দর্জির দোকান থেকে আমরা বানাই, এত সুন্দর বানায় ও, মানে যেটা বলবো সেটাই, যে মাপ দেখিয়ে দেবো, এমনকি উনি যদি কারো ছবি দেখে, ছবি দেখে আইডিয়া করে উনি খুব সুন্দরভাবে তাকে বানিয়ে দেয়, চুড়িদারই হোক আর ব্লাউজই হোক, খুব সুন্দর ফিটিংস আসে, এই জন্য এই দোকান থেকেই আমরা সবসময় বানাই সব জিনিসে। এবার যাব আমরা গৌরদার দোকানে, সেখানে গিয়ে তারপরে আপনাদের কাছে আসছি। এই হচ্ছে আমাদের গৌরদা, আমার একজন সাবস্ক্রাইবার এবং দাদা এবং আমার হাজবেন্ডের বন্ধু। এই হচ্ছে ওনার দোকান। আমরা এসেছি একটু বাজারে, একটা জিনিস দেখতে আসলাম, পছন্দ হলো না, তো কালকে আসবে মাল, তখন নেব। এই বৌমার জন্য মিষ্টি কিনে দিল। এবার চলে আসলাম কাপড়ের দোকানে, এই ওটা বৌমা নেবে, আমি একটা সায়া নিলাম। আমরা এখন পার্লারে, একটু কাজ আছে, এই কাজটা হয়ে গেলে বেরোবো এখান থেকে। মা থ্রেডিং করছে। আমরা চলে আসলাম বাজার থেকে, একটু কাটছিল, কাজগুলো হয়ে গেল। বন্ধুরা, আমরা চলে এসেছি ডিনারের টেবিলে, আজকে আমরা করেছি এটা বিরিয়ানি, এটা একটা হায়দ্রাবাদি স্টাইলে করা হয়েছে। এই রেসিপিটা আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন, তাই আজকে আর রেসিপিটা দেখানো হলো না। এর সাথে আছে একটু মাংসের গ্রেভি, স্যালাড, আচার, ডিম সেদ্ধ। তো ছেলেদের খুব শখ হয়েছে আজকে বিরিয়ানি খাবে, তাই করা হলো। তো বন্ধুরা, আজকের ছোট ব্লগটা এখানে শেষ করছি আমরা, প্লিজ আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি।